টক নিউজে আমরা এখন আছি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক, সহকারী অধ্যাপক আমাদের সঙ্গে আছেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিতে চাই যে স্যাট নামক যে বিষয়টি নিয়ে এই গণ অবস্থান চলছে, যেভাবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ নাকি, সেই বিষয়ে ওনাদের ক্ষেত্রে জানতে চাই, সে বিষয়ে ওনাদের মতামত কী এবং ছাত্রছাত্রী বা যারা আন্দোলন করছে তাদের প্রতি তাদের কী উপদেশ বা কী। আমি প্রথমে একটু বিভাগীয় প্রধান সেলিমবাবু আছেন, ওনার থেকে একটু জেনে নিতে চাই এই বিষয়টি, যে স্যাট নিয়ে যে আন্দোলন চলছে সেই বিষয়টি কী বলবেন? বিষয়টা হচ্ছে এটা মানে রাজ্যের সিদ্ধান্ত, এবং রাজ্যের এই সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ গোটা রাজ্যের শিক্ষাবিদরা বসেই সিদ্ধান্ত করেছে, এবং তাদের কাছে এই এক সিদ্ধান্ত যখন এটা নেমে এসেছে তখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেখানে যে নেটস রেট ছাড়া যারা গেস্ট টিচার আছে তাহলে তারাও যখন পাল্টা আন্দোলনে নামছে তাহলে তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে, এদের এরা যারা আন্দোলন করছে তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে। বিষয়টা হচ্ছে আমার যদি মূল্য থাকে যে কোনো সিদ্ধান্তের মধ্যে থেকে আমি মানে যোগ্যতার উদ্বর্তন হবে, মানে আমি এই গেস্ট টিচার নিয়েছে বলে আমার সংখ্যাটা কমে গেল, কেউ কারো ভাত মেরে খেতে পারে, ফলে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি যে অনেক ভাবনা চিন্তা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, আর ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেটা আমাদের এখানে করে তো লাভ নেই, ফলে আমরা বিষয়টা বড় জোর রাজ্য সরকারকে জানাতে হবে, এছাড়া আমাদের আর করণীয় কিছু নেই। আরেকটা বিষয় ওরা যারা বলছেন, যারা এই বিরোধিতা করছেন, যে গেস্ট টিচারদের যে পরিমাণ ইয়ে থাকা প্রয়োজন কোয়ালিফিকেশন তা কিন্তু ইউজিসি স্কেল অনুযায়ী নেই, তো তারা কীভাবে একজন অধ্যাপক হিসেবে কলেজগুলোতে পড়াতে পারে? দীর্ঘদিন ধরে স্কুলেও হয়েছে, ওরা টিচার তাদেরকে তো দেওয়া হয়েছে, তার আজকেই তো প্রথম না মামফ্রেন্ড আমলেও এই কাজটা হয়েছে, সেখানেও আপনার যাদের যোগ্যতা ছিল না সেখানেও তারাও ওদেরকে জায়গা দিয়েছে, মানে শুরুটা হয়েছে আজ থেকে অনেক আগে, বর্তমান সরকার সেটাকে নতুন একটা ফর্মেশন দিয়েছে, ফলে এইটাকে কেউ এখন রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে ব্যবহার করতে পারে কিন্তু সেটা ব্যবহার করে লাভ আমরা কথা বললাম বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের সাথে, তিনি বলছেন যে এই সিদ্ধান্তটি যথেষ্টই যুক্তিসঙ্গত, তবে এই জায়গায় দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে এ বিষয়ে হয়তো এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। আমরা এখন একদিন কথা বলবো আমাদের বাংলা বিভাগের সম্মানীয় অধ্যাপক শাবলু বর্মনের সাথে, এবং তার থেকেও যে তার মতামত এবং তিনি কী আমিকে ভাবছেন, এবং তার আরেকটি পরিচয় তিনি ওয়েবকুপার সভাপতি, তার সঙ্গে আমি একটু কথা বলে নেব, তাহলে আমাদের টপ নিউজের দর্শকদের ক্ষেত্রে অনেক কিছু অনেকটা সুদৃঢ়ভাবে বোঝা যাবে জায়গা। প্রথমে শাবলু আপনাকে টপ নিউজের স্বাগত, আমি এটুকু জানতে চাই যে এই যে আন্দোলন স্যাটের বিরুদ্ধে ওরা যে আন্দোলন করছে, যে গেস্ট লেকচারদের পারমানেন্ট করে দেওয়া, তাদের একটা অর্থ দেওয়া হচ্ছে এবং অর্থের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেটা আন্দোলনকারীরা বলছেন যে তাদের গুণগত মান সেই জায়গায় নেই, তাদের সেই কোয়ালিটি নেই, ইউজিসি স্কেল অনুযায়ী যদি তাদের রিক্রুটমেন্ট হতো তাহলে তাদের বলার কিছু থাকতো। আচ্ছা, প্রথমত আমি বলি যারা আন্দোলন করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা তো আমাদের ছাত্র, আমরা তাদের ভালোই চাই, তাদের ভবিষ্যৎ নষ্ট না হোক সেটা আমরা চাই। দ্বিতীয়ত, কোনো একটি আন্দোলন করতে গেলে তার যৌক্তিকতা লাগে, বুঝে আন্দোলন করতে হয়, ব্যবহূত হয়ে আন্দোলন করা যায় না। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব, যোগ্যতা মান নির্ণয় করার দায়িত্ব কিন্তু যারা আন্দোলনকারী তাদের নয়, যোগ্যতা মান নির্ণয় কারা করবে? নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে একটা কমিটি আছে, সেই কমিটি থেকে কিন্তু যোগ্যতা মান নির্ণয় করা হয়, সেটাও ভাইবার মাধ্যমে হোক ইন্টারভিউয়ের মাধ্যমে হোক নির্ণয় করা হয়। তো সেক্ষেত্রে ইউজিসির যে নিয়ম আছে, কলেজগুলোতে গেস্ট টিচার নিতে গেলে এমএ পাস করলেই হয়, মাস্টার্স থাকলেই বা এমএসসি থাকলেই হয়, এটা আমি নিজেও যখন লেট পাস করিনি সেট পাস করিনি 2008 সালে কিছুদিন, তখন কিন্তু আমি এমনিতেই পেয়েছি মাস্টার ডিগ্রি করার পর, অতএব তারা যে বলছে যে তাদের যোগ্যতা নেই তা কিন্তু নয়, কিন্তু পরবর্তীকালে ধাপে ধাপে আমরা কিন্তু নেট সেট পাস করে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি করি, তারপরে বিশ্ববিদ্যালয়ে আবার চাকরি পাই। অতএব যোগ্যতা মান নির্ণয় করার অধিকার যারা আন্দোলনকারী তাদের নয়, একটা নির্দিষ্ট কমিটি আছে, সেই কমিটি ইউজিসির নিয়ম মেনে তাদের যোগ্যতা মান নির্ণয় করে
গেস্ট টিচার তাদের নিয়েছে, কলেজের অতিথি অধ্যাপক তাদের নিয়োগ করেছে। এবার তাদের যে বেতন কাঠামোটা বাড়ানো হলো, 60 বছর তাদের ফিক্সড আপ করে দেওয়া হলো, প্রায় ধরুন গোটা পশ্চিমবঙ্গে 10-15 হাজারের মতো এরকম আছে আনুমানিক আমার যতটুকু মনে পড়ছে। তাদের তারা শুধু আর্থিক দিক থেকে লাভবান হলো তা নয়, তারা মানসিক দিক থেকেও লাভবান হয়ে, মানসিক দিক থেকে উজ্জীবিত হয়ে, উৎসাহিত হয়ে তারা কিন্তু কলেজগুলোতে এখন ঠিকঠাক আরও বেশি সময় দেবে। মূল কথা, যেখানে সিবিসিএল চালু করেছে ইউজিসি, আরও প্রচুর অধ্যাপক অধ্যাপিকার দরকার, সেক্ষেত্রে কিন্তু এরা আরও বেশিক্ষণ ধরে সময় দিতে পারবেন বলে আমরা আশা করছি। কারণ তাদের যে সাম্মানিক সেটা বাড়ানো হলো, এবং সেটা কীভাবে বাড়ানো হলো, ধাপে ধাপে বাড়ানো হলো, দুটো পদ্ধতি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। 1-এ যাদের 10 বছর হয়েছে, ইউজিসি নেট সেট নেই, তাদের এক রকমের, আর যাদের 20 বছর হয়েছে বা 15 বছর হয়েছে, ইউজিসি নির্দেশিত নেট সেট আছে, তাদের এক ধরনের। এটা যে আহামরি কিছু বেতন বেশি বাড়িয়ে দিয়েছে তা নয়, এখন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো স্কলার বা গবেষক বা কোনো ছাত্র ছাত্রী যদি চাকরি পায়, সেক্ষেত্রে কিন্তু প্রায় 40,000 টাকা দিয়ে জয়েন করে, এরা কিন্তু সেটা পাচ্ছে না, পাচ্ছে কি পাচ্ছে না। অতএব এই যে স্যাট, মানে এটাকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট এডেড কলেজ টিচার, তো এইডেড আর কি, গভর্নমেন্ট এইডেড কলেজ টিচার, তাই না, এটা বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে মানে স্টেট গভর্নমেন্ট যে বলা হয়, স্টেট গভর্নমেন্ট এইডেড কলেজ টিচার, তাহলে এক্ষেত্রে যে চাকরিটা ওরা পেল, এতদিন থেকে তারা ওখানে চাকরি করছে, খুব ন্যূনতম বেতনে করেছে, এটা নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলনও করেছে, 125 টাকা কোথাও, 150 কোথাও, 175। কলেজগুলো চালাতে পারছে না, কোনো কোনো কলেজে 20 জন আছে, বড়ো বড়ো কলেজগুলোতে কোনো কোনো 10-15 জন আছে, কলেজগুলো তাদের নিজস্ব ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা দিতে পারছে না, প্রতিনিয়ত তারা আন্দোলন করে যাচ্ছিলো। কিন্তু কলেজগুলো বিশেষ করে গ্রাম বাংলার যে সমস্ত সাধারণ কলেজ, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেখানে আর্থিকভাবে সেই কলেজগুলোর মেরুদণ্ড কিন্তু ভেঙে পড়েছে। এটা নিয়ে আমি যেহেতু জিবি মেম্বার, আমিও কিন্তু বুঝি, আমরা চাইলেও তাদের বেতন বাড়াতে পারি না। সেখানে সরকার যখন এটা স্বতঃপ্রণোদিতভাবে তাদের আন্দোলনের ফলে তাদেরকে একটা জায়গায় নিয়ে গেল, একদিকে কলেজ যেমন বাঁচলো, অন্যদিকে কিন্তু তারা উৎসাহিত হয়ে কলেজগুলোতে বেশি সময় দেবে, বেশি পড়াবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে। দ্বিতীয়ত, যারা আন্দোলন করছে তাদের পক্ষান্তরে আমি বলবো যে এটা তো কোনো টেন্টেটিভ পোস্ট বা পার্মানেন্ট পোস্টের এগেনস্টে এদেরকে নিয়োগ করলো না, কারণ সরকার একটা গতিশীল, প্রতিষ্ঠানও গতিশীল, চাকরির যে শূন্যপদ সেটাও কিন্তু গতিশীল, এক জায়গায় থেমে থাকবে না। এটা যখন 500 শিক্ষকের ক্ষেত্রে কথা উঠেছিল, তখনও এরকম একটা চলেছিল কথা যে না, পোস্টগুলোকে অ্যাবলিশ করে দিল। অ্যাপ্রুভ পার্ট টাইমের যখন নিয়োগ করেছে, তখনও 2 জন থাকলে ওই টেন্টেটিভ পোস্টটা উঠে যেত, সেটা কিন্তু উঠে গেল না, এখন সেটা নতুন করে থাকলো। আবার কলেজ সার্ভিস কমিশন নতুন নিয়মটা আপনি বলেন, হ্যাঁ নতুন নিয়মে কী ধরনের হয়েছে ওই পোস্টগুলোর এগেনস্টে কী? হ্যাঁ, এবার কলেজ সার্ভিস কমিশন তারা বলেছে যারা অ্যাপ্রুভ পার্ট টাইমের ছিল তাদের জন্য 10% সংরক্ষণ ছিল, এবং যারা গেস্ট বা পার্ট টাইমের তাদের কিন্তু একটা অভিজ্ঞতা, তাদেরকে নম্বর দেওয়া হতো বছরে কত, 0.5, এরকম তারা অভিজ্ঞতায় একটা নম্বর পেত, উপকৃত হতো সেখানেও। এবার আমার বক্তব্য হচ্ছে, যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করুক, আমাদের ছাত্রছাত্রী গবেষক তারা ভালো জায়গায় যাক আমরা চাই, কিন্তু বিষয়টা হলো যে কোনো পোস্ট এখানে সরকারের মরবে না। নতুন নতুন কলেজ হয়েছে, 28টি বিশ্ববিদ্যালয় এবং প্রায় 40টি কলেজ হয়েছে, আরও হচ্ছে, আরও হবে, এই সরকার থাকুক না থাকুক, আরও নতুন সরকার আসবে, থাকুক না থাকুক, বা যদি নতুন সরকার না আসে এই সরকার থাকে আরও করে, সিবিসিএস ইউজিসি চালু করেছে প্রত্যেকটি কলেজে। অতএব এদের পদের সংখ্যা দিন দিন মানে ক্ষীণ হয়ে যাবে তা নয়, দিন দিন বরং বাড়বেই, বাড়তেই থাকবে। আমি মনে করি এরা ভালো করে পড়াশোনা করুক এবং নেট সেট পাস করুক, গবেষক হোক, স্কলারশিপ পাক, ভবিষ্যতে এদের চাকরি হবে। যারা প্রকৃত পড়াশোনা করছে তাদের কিন্তু কলেজ সার্ভিসে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, আর অন্যান্য জায়গায় হোক, এদের কিন্তু চাকরি হবে। তাহলে আপনি বলছেন যে মানের বিষয়টা থেকে যাচ্ছে, কিন্তু ওরা তো পার্মানেন্ট হচ্ছে না, গেস্ট লেকচার যাদের নিয়োগ করা হচ্ছে তারা তো পার্মানেন্ট পোস্টে যাচ্ছে না। না, পার্মানেন্ট পোস্টে যাচ্ছে না। আমাদের অবস্থানটা কি, আমাদের অবস্থা হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের বলবো যারা আন্দোলন করছে, বরং আমরা কলেজগুলোকে বলবো, জিবিতে বলবো, এবং ভাইস চ্যান্সেলার স্যার আমাদের বলবেন, রাজ্য সরকারও সেটা চিন্তা করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চিন্তা করবেন, শিক্ষামন্ত্রী তিনিও চিন্তা করবেন, চিন্তা করে বলবেন যে কলেজগুলোতে জিবিতে নতুন করে পোস্ট ক্রিয়েট করে, নতুন করে পোস্টের জন্য দাবি করে, রিকুইজিশন করে হায়ার এডুকেশনে পাঠাক, সেখান থেকে পর্যাপ্ত শূন্যপদ তৈরি হোক,
সেই শূন্য পদে যারা আন্দোলন করছে তাদের যোগ্যতা মান এবং যা প্রক্রিয়া আছে সরকারি প্রসেস তার মাধ্যমে তাদের চাকরি হোক, আমি এটা মনে করি। তাহলে এদের আন্দোলনের এদের যা একটা বিপদ বা বলছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কী করে চাকরি করব, পাবো, তার পড়াশোনা কেউ করবে না, গবেষণা কেউ করবে না, তা নয়। এরা বরং এটা বলতে পারে যে সমস্ত পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা এটা করুক অবিলম্বে রাজ্য সরকার অতি দ্রুত সেই সমস্ত কলেজের চিঠি পাঠিয়ে, বিশ্ববিদ্যালয়ের চিঠি পাঠিয়ে, যেমন ইউজিসি বলে দিয়েছে যে সবাইকে নিতে হবে, এর মধ্যেই ইউজিসি নতুন একটা নির্দেশিকা দিয়েছে, তাই না? এর মধ্যে কি বলে শূন্য পদ যত আছে এই এক বছরের মধ্যে মধ্যে সম্ভবত এক সবাইকে নিতে হবে, এটা এখানে করুক যে আমাদের শূন্য পদগুলোকে জানা, এবং যদি কোনো কলেজ পাঠিয়ে না থাকে সরকার নির্দেশ দিক যে আপনাদের কলেজে কতগুলো শূন্য পদ রয়েছে বা কতগুলো আপনাদের প্রয়োজন, সেই ডেটাবেসগুলো আপনারা তৈরি করে আমাদের উচ্চশিক্ষা দপ্তরে পাঠান, আমরা সেটা দেখে কত পদের সংখ্যা বাড়ানো যায়, শূন্য পদ বাড়ানো যায় সেটা আমরা দেখছি, তাহলে সমাধান হয়ে যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় কর্মসংস্থান হবে, কর্ম খালি হবে এবং তারা সুযোগটা পেয়ে যাবে, ব্যাস এইটুকু। এখানে তো আন্দোলন করছে তারা একটা ভয়ে ভিত্তিতে করছে, হয়তো কেউ ভুল বুঝিয়েছে, এটা সরকারের কোনো তগুলুকি সিদ্ধান্ত নয়। এখানে যারা 10-12 হাজার ওই যারা অতিথি অধ্যাপক চুক্তিভিত্তিক তাদের পরিবার বাঁচলো, তারা বাঁচলো, এবার আমরা যদি পক্ষান্তরে আন্দোলন করে তাদের জায়গাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তারাও মরলো, মানে ওরাও তো একদিন এদের মতো ছাত্র গবেষক ছিল, তাই না? তাহলে আমরা ছাত্র হয়ে আর ছাত্রের পিছনে বা ইত্যাদি এই যে বিষয়টার মধ্যে না গিয়ে তারাদের যেমন ভালো হলো, আমরা আশা করি যে এদেরও ভালো হোক, হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলুক যে কীভাবে এটা হলো, আমরা কীভাবে আবার ঢুকতে পারি, গেস্ট টিচার নেওয়া হোক, আবার তো গেস্ট টিচার নেওয়া হবে, অসুবিধার কিছু নেই, এবার উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন দিয়ে কিন্তু নেওয়া হবে, তাহলে ও তো এই বেতনটা পেতে পারে ভবিষ্যতে। আজকে যে ছাত্ররা আন্দোলন করছে এরা তো গেস্ট হতে পারে প্রথম অবস্থায়, তারপরে তো তারা আবার সিএসসি যেতে পারে, তাই না? তো অতএব আমি মনে করি এরা এই আন্দোলনটা থেকে সরে যাক, সরে গিয়ে পড়াশোনা ঠিকঠাক করুক এবং এই ন্যায্য দাবিগুলো রাখুক, যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত ওই জিবিতে পোস্ট যেগুলো শূন্য পদ আছে রিকুইজিশন চাওয়া হয়নি, অতি দ্রুত চাক চেয়ে সেগুলো কলেজ সার্ভিস কমিশনে পাঠাক, সেখানে শূন্য পদ হোক এবং তার পরবর্তীকালে, এবার চলছে সিএসসি সবাই জানে আমরা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা চলছে, কিন্তু পরবর্তী সময় পরবর্তীকালে পরের বছর হোক বা তার পরের বছর হোক যাতে বেশি পরিমাণে এই সিট থাকে, যেমন এবার বাংলায় আমার সাবজেক্টে বলি 84 না 85টা আছে সব মিলিয়ে, তাই না? তাহলে পরবর্তীকালে হয়তো আমরা যদি এই আন্দোলনের ফল এদের একটা হতেই পারে যে 100 হতে পারে, 150 হতে হোক, তারা সুযোগটা বেশি হোক, এইটুকুই। দর্শকদের এতটুকু জানতে চাই যে শুধুমাত্র কিন্তু আমরা আন্দোলনকারী তাদেরই বক্তব্য শুনি, আমরা এতক্ষণ শুনলাম শাবলু বর্মন এবং সেলিম বক্স মহাশয় দুজন সম্মানীয় অধ্যাপক বাংলা বিভাগে, তাদের থেকেও জেনে নিলাম যে সিএসসির ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেক্ষেত্রে কিন্তু এর এগেন্সিও পোস্ট বেরোবে এবং এটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তর ভাববে এই বিষয়ে, এবং এই নিয়ে আশঙ্কিত হবার কোনো কারণ নেই, এই বিষয়ে শাবলু বর্মন মাননীয় অধ্যাপক আমাদের জানালেন, আমরা পরবর্তীতে আমরা অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলব। ধন্যবাদ।